আপনার কম্পিউটার কিংবা ল্যাপটপে ইনস্টল করা র্যামটি DDR3 নাকি DDR4 তা কিভাবে কম্পিউটার বা ল্যাপটপ না খুলে চেক করবেন, এছাড়াও কয়টি র্যাম লাগানো যাবে অর্থাৎ কয়টি র্যাম স্লট আছে সেটাও কিভাবে চেক করতে পারেন আজকের ভিডিওতে সেটাও জানাবো। তো চলে যাই কম্পিউটার স্ক্রিনে। তো প্রথমে আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন, শিফট বাটন এবং এসকেপ বাটন একসাথে প্রেস করবেন, তাতে টাস্ক ম্যানেজার ওপেন হবে। এছাড়াও আপনি টাস্ক ম্যানেজার ওপেন করতে পারেন, এই যে উইন্ডোজ সার্চ রয়েছে এখানে লিখবেন টাস্ক ম্যানেজার, তাহলে উপরে দেখুন চলে আসছে, এটাই ক্লিক করলে টাস্ক ম্যানেজার ওপেন হয়ে যাবে। তো যেভাবেই হোক ওপেন করবেন, তারপর এখান থেকে পারফরমেন্সে ক্লিক করবেন, তারপর এখান থেকে মেমোরি সিলেক্ট করবেন, তাহলে উপরে ডান দিকে দেখতে পারবেন আপনার ল্যাপটপ বা কম্পিউটারের র্যামটি DDR3 নাকি 4, এবং নিচের এখানে দেখতে পাবেন আপনার ল্যাপটপ বা কম্পিউটারে কয়টি র্যাম স্লট রয়েছে অর্থাৎ আপনি কয়টি র্যাম এখানে ইনস্টল করতে পারবেন। তো দেখুন এখানে অলরেডি একটি র্যাম ইনস্টল করা রয়েছে, তাই একটি শো করছে, আর তার উপরে রয়েছে ইনস্টল করা র্যামটি কত গিগাহার্টজের। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পেজ থেকে দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করে দিবেন।